হ্যালো, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ধনিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করি অনার্সে। অনার্স থার্ড ইয়ারে এবার উত্তীর্ণ হলাম। ক্রিয়েটিভ আইডিতে আমার প্রথম আসা 2016 সালের মার্চের মাসের দিকে। তো এখানে আসে প্রথম ইমন স্যারের সাথে কথা হয়। তো ইমন স্যারের সাথে যখন কথা হয় তখন স্যারকে আমি অনেক প্রশ্নই করেছিলাম যে স্যার আপনি আমাকে কীভাবে শেখাবেন বা কী করলে আমি মানে ভালো করতে পারবো। পরে স্যার বলল যে আপনি আমার সাথে কথা না বলে আমাদের স্টুডেন্টদের দেখেন, আমাদের স্টুডেন্টদের দেখলে বুঝতে পারবেন যে তারা কতটুকু সাকসেস। তখন মানে আমি একটা ভরসা পেলাম যে না, এখানে আসলে কিছুটা করা যায়। তো ক্রিয়েটিভ আইটিতে আসার পরে দেখা যায় এসইওর টোটাল যেই মডিউলটা ছিল আমাকে দিল, তো মডিউলটা দেখলাম যে না, এসইওর টোটাল ধারণাটা এখানে আছে, মানে এখান থেকে করলে পাওয়া যাবে। তারপরে ক্রিয়েটিভ আইটিতে আমার ভর্তি হওয়া এবং ভর্তি হওয়ার পরে ক্লাস করা এবং ক্লাসের শেষে ভালো মানে মার্কেট প্লেসে ভালো একটা অবদান রাখা, ভালো কাজ করা। এখন পর্যন্ত ফাইবারে 40টা কাজ কমপ্লিট করছি আমি, তো প্রায় $200 উপরে কাজ করছি ওখানে এখন পর্যন্ত, এখনও করতেছি। দেখা যায় কি এসইও করতে গেলে বা যে কোনো আউটসোর্সিংয়ের কাজ করতে গেলে দেখা যায় কি সাপোর্টের একটা বিষয় আছে, কারণ কি সবাই স্টুডেন্ট, আমরা এখনও অনেক কিছু জানি না মার্কেট প্লেসে কীভাবে কী করতে হয় না করতে হয়, বাইরদের সাথে কীভাবে ডিল করতে হয়। তো এইখানে একটা সাপোর্টের প্রয়োজন আছে। তো এখানে আসার পরে দেখলাম যে মানে সাপোর্টের জন্য আমার বলছে যে হ্যাঁ এখানে লাইফ টাইম সাপোর্ট আছে। তবে হ্যাঁ, আমি এখানে কাজ করার পরে, কাজ শেখার পরে এবং এখন পর্যন্ত যে কাজ করতেছি আমি এখন পর্যন্ত সাপোর্ট পাইতেছি। আমার কাজ শেষ হয়েছে প্রায় মানে এখানে কোর্স করা কমপ্লিট হয়েছে প্রায় 6-7 মাস হয়ে গেছে। তো আমি এখনও সাপোর্ট পাচ্ছি এখান থেকে, আমার যে কোনো সমস্যার সমাধান আমি পাচ্ছি রাকিবুল ইসলাম, তুর্য স্যার, ইমন স্যার, ওনাদের কাছ থেকে। তো মানে আমি এসইও করার পরে মানে করার পাশাপাশি তুর্য স্যার আমাকে অফার করলেন যে তুমি এফিলিয়েশন করতে পারো। স্যার কী এফিলিয়েশন করবো? সানফ্রক টি শার্টের নিয়ে করবা। তো ওকে স্যার আমি করব। তো স্যার দেখা দিলেন কীভাবে কীভাবে করতে হয়। তো কিছুদিন করার পরে দেখা যায় আমার 5টা সেল গেল, মানে টি শার্ট, 5টা টি শার্টে আমি প্রায় $55 পাইছি। আর রাকিবুল ইসলাম তুর্য স্যার আমাকে মানে সানফ্রকের যে এফিলিয়েশনটা আছে মানে টোটাল যে ধারণাটা উনি আমাকে দিয়েছেন, তো এই জন্য রাকিবুল ইসলাম তুর্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। একটা প্রতিষ্ঠানে মানে একটা স্টুডেন্টকে ভালোভাবে শিক্ষাদানের জন্য যে গুণটা থাকা দরকার তা ক্রিয়েটিভাইটির আছে। আর দেখা যায় যে যে মডিউলটা তারা তৈরি করেছে মানে এসইওর, আমি তো এসইও ক্লাস করেছি এই জন্য বলছি যে এসইওর যে মডিউলটা আছে, তো এখানে আমার মনে হয় না যে এর বাইরে আর কিছু আছে। তো আসলে ক্রিয়েটিভাইটিতে আসার পরেই মানে আমি মানে মার্কেট প্লেসে যতই হোক মানে সফলতার দিকটা পাইছি। তো এই জন্য আমি সর্বপ্রথম আমি আমার ডিপার্টমেন্টের ইমন স্যার এবং রাকিবুল ইসলাম তুর্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ, আর তার পাশাপাশি ক্রিয়েটিভাইটির সকল সদস্যদের এবং সকল টিচারদের এবং ম্যানেজমেন্টে যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।